নির্জনতার সুযোগে সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। বিশালগড় থানাধীন নারাউরা এলাকায় কৃষ্ণ দেবনাথ পরিবার নিয়ে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান, কিন্তু চোরের দল এই সুযোগে রাতেই তাদের বাড়িতে ঢুকে 12,000 টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কা নিয়ে গা ঢাকা দেয়। মঙ্গলবার বাড়ি ফিরে ঘরের লণ্ডভণ্ড দৃশ্য দেখে পুলিশকে খবর দেন কৃষ্ণ দেবনাথ। কালকে আমরা এখন নিমন্ত্রণ আসলো ষষ্ঠী গেছিলাম, রাত্র 7টা বাজবো। তো আজকে সকাল 9:30টার সময় আসি, তো বাড়ি সবাই লুয়ে গেছি, বাড়ি খালি আসলো, গেট ফিট তালা দিয়ে গেছি। সকালে দরজা খুলে সেটা দেখি দরজা তালা ভাঙা, তালা ভাঙা করে সে চাই ঘরের ভিতরে কাপড় চুপড় সুগুজু ঘটেছে, যা আছে সব দাবতে জিনিস লোডে রাখছে। তো ঘরের স্বর্ণ টাকা উঠে যা আসলো সব কিছু তালামালা ভাঙে গেছে, স্কুল হচ্ছে তালা ভাঙে সব কিছু বাইরে লুয়ে গেছে। কত টাকা নিব নিচে? এমনি 12,000 টাকা নিচ্ছে ক্যাশ, 12,000 টাকা আসতো, আর জিনিস আসলো 1.5 থেকে 2 ভরি।